সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন শুধু তার ইবাদতের জন্য, এটা আমরা সকলেই জানি। পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার নিজস্ব কিছু দায়িত্ব ও কর্তব্য দিয়ে। মানুষ নিজে থেকেই হক গ্রহণ করবে, নিজে থেকেই পাপ থেকে দূরে থাকবে, নিজে থেকেই সত্য গ্রহণ করবে, নিজে থেকেই যাবতীয় পাপাচার মিথ্যাচার থেকে দূরে থাকবে, এটাই কিন্তু ইসলামের কামনা। ইসলামের মূল দাবি হলো একজন ব্যক্তিকে পরিবর্তন করা, কারণ একজন ব্যক্তি পরিবর্তন হলে তার মাধ্যমে আরও একজন ব্যক্তি পরিবর্তিত হবে, আর একজন ব্যক্তি পরিবারের মধ্যে পরিবর্তনের মাধ্যমে তার পরিবার পরিবর্তন হবে, তার পরিবারের মাধ্যমে একটা সমাজ হবে, একটা সমাজ পরিবর্তন হলে আরও 10টা সমাজ হবে, এভাবে একটি রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের অবস্থার পর্যালোচনা করলে দেখা যাবে, আগে তিনি মানুষ তৈরি করেছেন, আগে নিজে সংশোধন হয়েছেন, নিজে পরিবর্তন হয়েছেন, তারপরে তিনি অন্যকে পরিবর্তন করার আন্দোলন করেছেন।